আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাট আমার একটু মন খারাপ, কী জন্য সেটা বলতেছি। আপনারা অনেকেই জানেন যে আমি আসলে যে বাইকটা ব্যবহার করি সেটা হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস সিঙ্গেল ডিক্স। আর গাড়িটা আসলে আমি মূলত হচ্ছে বিক্রি করব। গাড়িটা বিক্রি করব, রিজন হচ্ছে, এটার কারণ হচ্ছে আমি হায়ার সেগমেন্টের গাড়ি কিনতে চাচ্ছি, যার জন্য আসলে এই গাড়িটা বিক্রি করতে চাই। আর আপনারা সবাই জানেন যে গাড়িটা কেনা থেকে এখন পর্যন্ত যা কিছু আছে, যা কিছু চেঞ্জেস করছে এই গাড়িতে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। তো আশা করি মোটামুটি যারা যারা আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ আছেন তারা অবশ্যই জানেন যে আসলে গাড়িগুলোতে কী কী কাজ করেছি, কখন কী করতেছি, সব কিছু আপডেট আপনাদেরকে দিয়েছি ইনশাল্লাহ। পার্সোনালি যদি বলি, আসলে খুবই যত্ন সহকারে আমি গাড়িটা ব্যবহার করতাম। তো গাড়িটা মানে আমি বিক্রি করব শুধুমাত্র হচ্ছে মানে একটু একটু হায়ার সেগমেন্টের গাড়িতে শিফট করার জন্য, যেহেতু আমাকে সিলেটের বাইরে যেতে হয় ভিডিওর পারচেসে অথবা অন্যান্য পার্সোনাল ব্যক্তিগত কাজে। সেই জন্য আসলে একটু চাচ্ছি যে 150 বা অথবা একটু 160 সিসির গাড়িগুলো চিন্তাভাবনা করতে মানে ব্যবহার করার জন্য বা চালানোর জন্য। তো আমি আসলে ডিটেলসগুলো একটু বলি আপনারা। এটার মডেল হচ্ছে 2022 মডেল, সো 2021 ম্যানুফ্যাকচার, 2022 সালে কিনা এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2022, ঠিক আছে। দুই বছরের কাগজ করা, আমি নিজে হচ্ছে প্রথম মালিক। গাড়িটা কিনা হয়েছিল সিলেট পূবালী মোটরস থেকে। তো আমি বর্তমানে এটার কাগজপত্র সব কিছু আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন গাড়িটা, ঠিক আছে। কাগজপত্র সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে গাড়িটা মানে রানিং হয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে, 19,500 সামথিং। সো গাড়িটার এই হচ্ছে রানিং। আপনি যদি এই গাড়িটা ব্যবহার করেন বা চালান একটা রাইড দেন, বুঝতে পারবেন না যে 19,000 এটা চলছে কি না, ঠিক আছে। কারণ আমি ওইভাবে আসলে ইঞ্জিনটাকে রাখছি, ওই গাড়ির সোলোগুলো একটু টিউনিং করছে, তখন তারা যখন একটু টেস্ট রাইড দিয়ে দেখতো বা টেস্ট করতো, তখন আমার বলতো যে ভাই ইঞ্জিন তো একদম নিউ কন্ডিশনের অবস্থা, আপনি মানে একদম মানে খুব যত্ন সহকারে চালাইছেন গাড়িটা। আসলে বিষয়টা ওই রকমই, আমি সবসময় চেষ্টা করতাম যে গাড়িটা নিজের মতো করে একটু যত্ন করে চালানোর জন্য। আর যাই হোক, এত বেশি কথা বলার দরকার নাই, আমি একটু পিছনের টায়ারটা একটু দেখাই আপনাদেরকে, ঠিক আছে। পিছনের টায়ারটা দেখাই, আর কাগজপত্র তো অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে আমি দিছি, ডকুমেন্টস যেগুলো আছে। আর স্মার্ট কার্ড এখনও আসে নাই, আমার হাতে আসে নাই, বাট আমি ফিঙ্গার দিয়ে দিছি, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই গাড়িটা কিনেন তাহলে অবশ্যই 7-10 দিনের ভেতরেই হচ্ছে আপনার নাম ট্রান্সফার করে নিতে হবে, এটা হচ্ছে আমার প্রথম শর্ত, ঠিক আছে। আপনি যদি মানে গাড়িটা কিনেন তাহলে অবশ্যই আপনি 7-10 দিনের ভিতরেই হচ্ছে আপনি নাম ট্রান্সফার পরিবর্তন করে নিতে হবে, ঠিক আছে। আর এ হচ্ছে সামনের চাকা, সামনের চাকার আপনার বিটগুলো দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন পর্যন্ত এই যে দেখেন, এখন পর্যন্ত টায়ারের সুতাগুলো ভিজিবল, মানে এখনও দেখা যাচ্ছে। একটু স্টার্ট করে দেখাই গাড়িটা, ঠিক আছে, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে, গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন। সাউন্ডটা খুবই স্মুথ, খুবই স্মুথ সাউন্ড, ঠিক আছে, খুবই স্মুথ সাউন্ড। ঠিক আছে, তারপর ইন্ডিকেটগুলো একটু দেখুন, ঠিক আছে। আর অবশ্য আমি কিছু জিনিস অ্যাড করছি এখানে, এই একটা জিনিস হচ্ছে অ্যাড করছি, তারপর হচ্ছে ফগ লাইট, এখানে ফগ লাইট অ্যাড করা, ফগ লাইটটা দেখুন, এটা আবার হোয়াইট কালারের আছে, এটা হচ্ছে আপনার হোয়াইট কালার ফগ লাইট, মানে এটা সুইচ আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ইয়েলো কালার। তো খুবই ভালো আর কি পারফরমেন্স, মানে কোম্পানি আসলে যে লাইটটা দিছে ওইটা হাইওয়ে রোডের জন্য বা মানে একটু বিজি রোডের জন্য, রানিং রোডের জন্য এই লাইটটা আসলে আমার কাছে অতটা পারফেক্ট মনে হয় নাই, যার জন্য আসলে ফগ লাইটটা আমি লাগানো। আর কাগজপত্র সব কিছু বলছি,
তো একদম মানে লেটেস্ট মডেলটা আসলে কাগজপত্র দুই বছরের কাগজ সহ আমি নিজে মালিক ঠিক আছে গাড়িটা অবশ্যই আপনারা নাম ট্রান্সফার করে নেবেন প্রাইস যদি আপনাদের মানে মনে হয় যদি একটু বেশি হয়ে যাচ্ছে অবশ্যই আমাকে ফোন দিবেন যে নাম্বার আছে ওই নম্বরে ফোন দিলে আমি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি গাড়িটা বিক্রি করতে যাচ্ছি 1,15,000 টাকা এটা হচ্ছে আমার মানে এক্সপেকটেশন প্রাইস অথবা আস্কিং প্রাইস যেটাকে বলা হয় তো অবশ্যই আপনারা যদি মনে হয় যে না একটু দাম বেশি হয়ে গেছে আপনারা একটু ফোন দিবেন ঠিক আছে তো কথাবার্তার মাধ্যমে হয়তো মানে একটু কনসিডার করা যেতে পারে ঠিক আছে কথাবার্তা হলে ভালো লাগলে ইনশাআল্লাহ আর একটু কমিয়ে দিয়ে দেবো গাড়িটা আর আমি আসলে খুব দ্রুত বিক্রি করতে যাচ্ছি অনেকে আসলে পার্সোনালি আমাকে বলছে যে যদি গাড়িটা বিক্রি করি বা অনেক ব্যবসায়ী বাইরে আছে ওনারা বলছিলেন যদি আপনাদের পার্সোনাল কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন আর ঠিক আছে এ পর্যন্তই ছিল অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অনেক পরিচিত আছে যারা আসলে এগুলো দেখতে চায় আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ